আরিশ বোরা দুপুরে খেয়ে একটা লম্বা ঘুম দেয়। আমিও সেই সুযোগে ওর হাতে পায়ে মেহেদি দিয়ে দিয়েছি আর ছোট ফাইনটা ছেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজ হচ্ছে শুক্রবার, আমরা অনেক ভোরে বেরিয়েছি। অ্যালার্ম দিয়েছিলাম ভোর 4:30 দিকে, ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গুছিয়ে 5:10-15 আমরা বেরিয়ে গেছি। এত সকালে উঠে কোথায় আর যাব, অবশ্যই সাতক্ষীরাতেই যাচ্ছি। শুকনগর পার হয়ে এসেছি একটা হোটেলে সকালে নাস্তা করে নিতে। ইদানিং আমরা খুব ভোরে উঠে সাতক্ষীরায় যাচ্ছি। নেক্সট টাইম আমরা এরকম আর করব না, কারণ অনেক ঘুমের ঘাটতি হয়। প্রথমে আরিশকে ব্যাগের মধ্যে করে নিয়েছিলাম, পরে যেহেতু কাছাকাছি চলে এসেছি এজন্য বাইরে বের করে নিয়েছি। আর এই দেখেন আম্মু কি করেছে, আমি যেহেতু প্রথমে আমার শ্বশুর বাড়িতে যাব, এজন্য আম্মু আরিশকে দেখার জন্য এখানে 1 ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে আছে। ওই যে বলে না, আসলের চেয়ে সুদের কদর বেশি, এখন আম্মু আমার চেয়ে আরিশকে বেশি ভালোবাসে। তো আম্মুর সাথে দেখা করে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখি আম্মা অনেক সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছে। এত সকাল সকাল রান্না করছে কারণ আজ আমার বাবার বাড়ির সবাইকে আমার শ্বশুর বাড়িতে দাওয়াত আছে। এসেই দেখলাম আম্মা চিংড়ি মাছ ভুনা করছে। তো আমি যেহেতু বাইরে থেকে এসেছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম। আসতে না আসতেই একটা শোক সংবাদ জানতে পারলাম, বাসার পাশেই একজনের নিকট আত্মীয় মারা গিয়েছেন। তো আম্মা সেখানে একটু যাবেন, তাই আম্মাকে বললাম ঠিক আছে আপনি ঘুরে আসেন, তার মধ্যে আমি বাকি রান্নাগুলো করে ফেলি। আম্মা চলে গেলে ভুনা করে রাখা চিংড়ি মাছটা আমি আলাদা তুলে রেখে ওটাতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হতে দিয়েছি। আর রান্না করতে করতে আরিশ বাবু চলে এসেছে। আরিশ ছিল ওর মেজো দাদার কাছে, ওকে খাইয়ে দিয়েছি আর ও চলে গেছে আবারও ঘুরতে। আমি এখন ডাল দিয়ে ডিম রান্না করব, এজন্য ডিমগুলো ভেজে নিচ্ছি। রান্নাঘরে কাজ করতে গেলে যে আমার কতবার হাত ধোয়া লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই। ডিমে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। অন্য সময় ডিম ভাজলে কত সুন্দরভাবে ভাজা হয়, আজকে সেরকম হলো না। অন্যান্য মশলাপাতি কড়াই ছিল, শুধু আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। ওদিকে ডিম ডাল সব রেডি, আমি মশলাটা কষিয়ে রান্না করে নেব। বলতে না বলতে আম্মা চলে এলো, কিছু টুকিটাকি জিনিসপত্র আনার ছিল যেগুলো আরিশের বাবা কিনে পাঠিয়ে দিয়ে। ডাল রান্না প্রায় শেষের দিকে, এখন ভাজা জিরা গুঁড়া আর ডিমটা দিয়ে রান্না কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে শুকনা ঝাল দিয়েছিলাম, রান্না শেষের দিকে আম্মা কয়েকটা কাঁচা ঝাল চিড়ে দিল। বাড়িতে ফ্রিজ ভর্তি মাছ রয়েছে, অথচ ও ভেটকি মাছ কিনে পাঠিয়েছে যে টাটকা মাছটা রান্না করতে হবে। মাছটা বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছিল, এজন্য ধুয়ে এখন ভেজে নিয়েছি। বেগুন দিয়ে ভেটকি মাছটা রান্না করা হবে। মোটামুটি রান্না শেষের দিকে আমি এখন স্যালাডটা কেটে নিচ্ছি। এখানে 2টা পাত্রে স্যালাড কেটে নিয়েছি, একটা হচ্ছে নর্মাল স্যালাদ আর একটা রায়তা বানানোর জন্য। আর এই তো এখানে মাছের তরকারিটা বাদে সবগুলো টুকিটাকি রান্না হয়ে গেছে। রায়তা বানানোর জন্য এখানে দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে লবণ দিয়ে নিচ্ছি। রায়তার ক্ষেত্রে বিট লবণটা দিলে বেশি ভালো হতো। নর্মাল স্যালাদে যা যা লাগে এখানেও ঠিক সেটাই লাগবে, তবে সেগুলো একটু চিকন চিকন করে কেটে নিতে হবে। সবকিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এই ভাজা জিরা গুঁড়া কিন্তু দিতেই হবে, এটা না দিলে রায়তার টেস্ট অন্যরকম হয়ে যাবে। এখন এটাকে ফ্রিজে রাখছি, যখন সবাই আসবে সেটা আরো ভালোভাবে মিশিয়ে নেব। আর এই তো বেগুনের তরকারিটাও রান্না হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন আমরা দুজনে তালের শাঁস খাচ্ছি। সবার আসার সময় হয়ে গেছে, এখন আমি প্লেট গ্লাসগুলো সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি, আর সাথে রেখেছি খাওয়ার পানি আর হাত ধোয়ার পানি। আর এখানে দেখেন আমার শ্বশুর কি করেছে, বাইকে রোদ লাগছে এজন্য ঘরে বাড়িতে যত বস্তা কাপড় চোপড় ছিল সব বাইকের উপরে দিয়ে দিয়ে উনাকে নিয়ে আমরা আর পারি না, মানে উনি পুরাই বাচ্চা। আজ শুক্রবার এজন্য সবাই জুম্মার নামাজ পড়ে আসবে। নামাজ শেষে আরিশের ছোট মামা আর বড় ভাইয়া একটু আগেই এসেছে, এখনো বাসা সবাই আসতে বাকি আছে। অন্যান্য দিনগুলোতে আমরা আসলেও ছোট মামা যে কতবার আসে আরিশকে নিতে, শুধু আজ দাওয়াত আছে এজন্য লজ্জায় আর আগে আগে আসেনি। তো বলতে না বলতে বাসার সবাই চলে এসেছে, মাশাআল্লাহ। আর এসেই তো সবাই আরিশকে নিয়ে ব্যস্ত, আর আরিশ যে ওর মামাদেরকে কি পরিমাণ চিনে গেছে, বিশেষ করে সেজো মামার কোলে গেলে তো কারো কাছে আসতেই চায় না। আর এটার জন্য খালামণির মনে খুব দুঃখ, যে খালামণি আরিশের জন্য ছোটবেলা থেকে এত করলো সেই খালামণিকেও চিনতে পারছে না। তো দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে অনেক সময় ধরে গল্প গুজব করছিল, এখন আমরা সবাই মিলে আরিশের নানু বাসায় চলে যাচ্ছি। যেহেতু কাল সকালে আবার ফিরে যাব, এজন্য বাবার বাড়িতে একটু ঘুরতে এলাম।
আরিশ একটুও ঘরের মধ্যে থাকতে চায় না, তাই নানি আপার সাথে বেরিয়েছে ঘুরতে। আমরা বাসায় বোন ভাবিতে মিলে গল্প করছিলাম, এরপর আমরাও চলে এলাম মাঠের দিকে। সব মাঠগুলোতেই ধান কাটা শেষ হয়ে গেছে, আজ প্রচুর মেঘ হয়েছে, হয়তো রাতে বৃষ্টি হতে পারে। আর দেখেন ঘুড়ি ওড়াচ্ছে, কতদিন পর যে ঘুড়ি ওড়ানো দেখলাম। আর এদিকের মাঠে তো ক্রিকেট খেলছিল, আর বাড়িতে আসলে তো সবার সাথে দেখা হয়, কথা হয়, বেশ ভালো লাগে। প্রচুর মেঘ হয়েছে, আর বেশিক্ষণ এদিকে থাকা যাবে না, আর আরিশও ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার পর বাসা সবাই মিলে গল্পগুজবে ব্যস্ত ছিলাম, এরপর রাত 9টার দিকে ওর বাবা আমাদেরকে নিতে এসেছিল। শনিবার সকালে আবারও আমরা বেরিয়েছি, চলে যাচ্ছি খুলনায়। আর যাওয়ার সময় তো প্রতিবারের মতো ভাইয়ের সাথে দেখা হবে। আমাদের দুজনের বাড়ি যেহেতু পাশাপাশি এলাকায়, এজন্য সবার সাথে অল্প সময়ে অনেক টাইম স্পেন্ড করা যায়। আরিশ তো ওর মামাকে এখন খুব চিনে, মামা যদি একবার আরিশ বলে ডাকে আর মামাকে যদি একবার দেখে ফেলে তাহলে কোলে আর ধরে রাখা যায় না। আজও আমরা অনেক ভোরে বেরিয়েছি, তো ক্ষুধা লেগে গিয়েছে, আমরা চুকনাগড়ে এসে একটা হোটেলে নাস্তা করে নিচ্ছি। অনেকদিন পর এইভাবে হোটেলের ভাত ডাল খেলাম। আমরা যখনই সময় সুযোগ পাই সাতক্ষীরাতে চলে যাই, কারণ বাসা সবাইকে ছেড়ে বেশি দিন আমরা দূরে থাকতে পারি না। ইনশাল্লাহ নেক্সট উইক আবারও সাতক্ষীরায় যেতে হবে, কারণ অনেক স্পেশাল একটা দিন আসছে। ওই দিন আর আমরা তিনজন একসাথে যেতে পারবো না, আরিশ আর আমাকে একটু আগেই যেতে হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।